বন্ধুরা, আজকে আমরা সপ্তক নিয়ে আলোচনা করব এবং সপ্তক এবং সপ্তকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সপ্তক কত প্রকার, সপ্তকের সংজ্ঞাটা একটু দেখি। বন্ধুরা, আমরা সপ্তকের সংজ্ঞা যদি আমরা দেখি, সপ্তক হচ্ছে সা হইতে নি পর্যন্ত যে সাতটি সুরের সমষ্টিকে আমরা সপ্তক বলি। প্রকৃতপক্ষে সাতটি সুর এবং চারটি কোমল এবং একটি করি সুর বা তীব্র সুরের সমন্বয়ে 12টি নোট মিলে কিন্তু একটি সপ্তক। ক্রম অনুসারে বা ক্রমেটিক্যালি যদি আমরা একটি সপ্তকে যে যে স্বর বা নোট পাওয়া যায় সেগুলি যদি একটু দেখি, সা কমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, করিমা, পা, কোমল দা, শুদ্ধ ধা, কোমলনি, শুদ্ধনি, এই 12টা নোট মিলে একটি সপ্তক। আমরা দেখি এখন যে অক্টেভ কত প্রকার, অক্টেভ কতগুলো অক্টেভ আছে। আমরা হাওয়াইন গিটারে দেখতে পাই যে 5টি অক্টেভ আছে বা 5টি সপ্তক আছে। বৃদ্ধা, উদারা, উদারা, মুদারা, তারা এবং ঊর্ধ্বতারা। ঊর্ধ্বতারা শুধু ইলেকট্রিক গিটারে পাওয়া যায়, উডেন গিটারে ঊর্ধ্বতারা সবগুলো নোট থাকে না। আমরা যদি দেখি যে যদি হারমোনিয়ামে দেখি, শুধু 3টি সপ্তক আমরা দেখতে পাই, উদারা, মুদারা এবং তারা। আমরা এখন বৃদ্ধা উদারা সপ্তকটি কীভাবে বাজাতে হয় এটা আমি বাজিয়ে দেখাচ্ছি। এটা ই মেজর টিউনিংয়ে আমরা লেসনটি বাজাবো। ই মেজর টিউনিংয়ের উপর আমাদের গিটারটা টিউনিং করা আছে, ই মেজর টিউনিং। ই মেজর টিউনিং নিয়ে পরে আমি ভিডিও করব। বন্ধুরা, এই লেসনে আপনারা যদি দেখেন লেখা আছে তার, ফ্রেট বা পর্দা, তারপর স্বর, তার, স্বয়ং তার, ফ্রেটে লেখা আছে খোলা, স্বর হবে সা, বৃদ্ধা উদার সার। সার নিচে আপনারা দেখেন 2টি হসন্ত চিহ্ন আছে। এরপরে তার, তারের নিচে স্বয়ং তার, ফ্রেট হচ্ছে 2নং ফ্রেট, স্বর হচ্ছে রে। 2টি হসন্ত থাকলে আমরা আগেই দেখেছি যে বৃদ্ধা উদারা, বৃদ্ধা উদারার নিচে 2টি হসন্ত থাকে। ছয় নং তারের খোলা পর্দা সা, ছয় নং তারের 2নং পর্দা রে, ছয় নং তারের 4নং পর্দা গা, ছয় নং তারের 5নং পর্দা মা, 5নং তারের খোলা পর্দা পা, 5নং তারের 2নং পর্দা ধা, 5নং তারের 4নং পর্দা নি, 5নং তারের 5নং পর্দা সা। তাহলে আমরা বৃদ্ধা উদারা সপ্তক পার হয়ে কিন্তু এই সাটা হচ্ছে আমাদের উদারার সা। উদারা শুরু হবে, উদারা সপ্তক শুরু হবে এখান থেকে। সুতরাং আমরা বৃদ্ধা উদারা শেষ করে আমাদের উদারা সপ্তকে চলে গেলাম, অথবা 4নং তারের খোলা পর্দা সা, 5নং তারের 5নং পর্দা সা, অথবা 4নং তারের খোলা পর্দা সা। কারণ এই 2টি স্বর একই স্বর, একই স্বর, একই টিউনে আছে, একই টিউনিংয়ে আছে। আমরা বারটি কীভাবে ধরব এটা আমি একটু দেখিয়ে দিই। আমরা স্টিল বারটি কীভাবে ধরব, স্টিল বারটি ধরার নিয়ম হচ্ছে 2 আঙ্গুল এইভাবে রাখবো, তারপরে এই আঙ্গুলটা আমরা এইভাবে রাখবো, এবং আমরা বাজাবো এই ফ্ল্যাট। আমাদের যে গিটারে যে ফ্ল্যাট রেখাগুলো আছে, এই রেখা বরাবর আমাদের টানতে হবে, বারটি ধরে টানতে হবে। ঠিক এইভাবে আমাদের বার যে অ্যাঙ্গেলে আছে এবং ফ্রেট যে অ্যাঙ্গেলে আছে, বারটাও সেই অ্যাঙ্গেলে রেখে আমাদের বাজাতে হবে এবং টানতে হবে। আমি আবার বাজাচ্ছি বন্ধুরা, 6নং তারের খোলা পর্দা সা, 6নং তারের 2নং পর্দা রে, আমরা 1 2 আমরা যে তালে বাজাবো এটা হচ্ছে কাহার বা তাল আতমাত্রা। এখানে লেখা আছে কাহার বা তাল আতমাত্রা, কাহার বা তাল আতমাত্রা, কাহার বা তাল আতমাত্রা আমরা কীভাবে গণনা করব। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8
আমরা দুইটি জায়গায় তাল দেব, এক হচ্ছে সম এবং পাঁচে হচ্ছে ফাঁক, এক সম এবং ফাঁকে আমরা তাল দিয়ে বাজাবো। বন্ধুরা, আজকে আমরা বৃদ্ধ উদয়ের সপ্তক কীভাবে বাজাতে হয় সেটা আমরা দেখলাম। আর এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে যে লেসনগুলো, সেই লেসনগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং এই লেসনটি আপনারা প্র্যাকটিস করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে।